সবার কাজ করবে, যেখানেই যাবে সে মানুষের উপকার করবে, কোনোদিন ক্ষতি করবে না। এই মানুষ হবে, এবার সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে বিসনেস গার্ডার হোক, সে অন্য কিছু হোক, সে মাদ্রাসা পড়ুয়া হোক, এমনকি সে যদি গতানুগতি শিক্ষা শিক্ষিত নাও হয়, তারপর অন্তত এই জাতির কোন ক্ষতিকর কোনো কিছু তার দ্বারা হবে না ইনশাআল্লাহ। নাম্বার টু, অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চোখের পানি মা বাবা সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিশ্রাম আমার কাঁদতে থাকতেন। আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্না আওয়াজে ঘুম ভেঙেছে, নাম করে করে দোয়া করতেন। তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্ব। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের অনেক বড় একজন আলেমী, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের, বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি, মাত্র 17-18 বছর বয়সের মধ্যে তার লেখা, এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসরাল আরবের হাজার মুসলিম গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে, গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সৈয়দ আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি লেখা এই বইটা। এই বইয়ের ভূমিকা আমি পড়েছি, উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাইনি, কোনোদিন হজ উমরা করিনি, কোনো আরবের সাথে দেখা হয়নি, তারপরেও এমন আরবি ভাষায় লিখেছে যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত। সমাজ উপস্থিতি এমন বড় প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমের দিন, এত বড় একজন মুফাক্কির ইসলাম, তার একটা বই আছে মেরি আম্মা, আমার আম্মাটা বাংলা অনুবাদ হয়েছে। তিনি বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন। তার মধ্যে একটা কথা হলো, তিনি বলেন আমার মা সবসময় দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফরমা, আয় আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফরমা। উত্তরপ্রদেশে তার মা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার এই এক আলিমিয়া ওকে দিয়ে 1000 আলেম যে কাজ করতে পারে তাকে একা তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন। 1000 আলেম জাতির যে উপকার করতে পারে, মুসলিম মিল্লাতে মানব জাতির যে উপকার করতে পারে, ও 1000 সেই কাজটা করতে পারে। 1000 মানুষের কাজ তার একা থেকে করার তৌফিক দান করে, এভাবে দোয়া করতেন। আমার তো মনে হয় হাজার না বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তাআলা তার থেকে নিয়েছে। তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সেদিন গাইতে দীর্ঘ বক্তব্য আর যাবো না। আমি শুধু এটুকু বলতে চাই, যারা অভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করি। আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অংশ দোয়া চাইতে আসেন, অনেকে হুজুর দোয়া করবেন, ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ও কলেজের জন্য চান্স পায়, এটা করে সেটা করে চান, এই দোয়াতে কোনো দোষের কিছু নেই। কিন্তু কয়জন অভিভাবক, আমি তো আমার জীবনে একজন অভিভাবক পাইছি কিনা আমার মনে পড়ে না, থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই এরকম, আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক এসে বলেছে যে হুজুর দোয়া করবে আমার ছেলেটার জন্য, মানুষের তো মানুষ হবে কিছু আছে বলে, কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকুতি থেকে, যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে যত ফিতনা আছে, যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে, এই আগুনের আজ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান, কয়জন বাবা মা দোয়া করে দোয়া চায়। অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার, দোয়া অনেক বেশি দরকার। আল্লাহ আমাদেরকে সেটাও করার তৌফিক দান করুন। নাম্বার তিন, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি, যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি, তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে, এটা মানবীয় প্রকৃতি। বাচ্চাদের মধ্যে আরো বেশি, আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না, এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে, আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবে, আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না, সে করবে না। আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না, আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল না করেন, তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে। আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকায় হলে আমাদেরকে মানুষ হতে হবে।
আমি প্রায় বলি আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বেহর সময় আপনার বাবার জুতাটা সোজা করেন মায়ের জুতাটা সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পা দিতে তার বিবেক পাবে আর সারাদিন বলবেন বাবা মা সেবা করতে হয় বই পড়াবেন এগুলো তো সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখে এই জন্য আপনি নিজের বড় যে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালিগালাজ করবেন হ্যাঁ হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো কত অফার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না এটা বাবা মা নিজেই তো আমল করে আপনি মোবাইল টিপবেন আর বলবেন এই পড়ালেখা করো বই নাও বই নিয়ে বসো আর নিজে মোবাইল টিপতেছে তখন বাচ্চা মনে করবে যে বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নামক থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য তারা উনি টিপছেন কেন এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না নিশ্চয়ই ভিতরে সব রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে বাচ্চা সেটার জন্য ছাপায় পড়বে এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপে টিপে না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান হোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম থাকে এই সন্তানকে ফজরের জন্য টাকা লাগবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি নিজে যদি কোন রকম ডুমায় ডুমায় ফজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডাকতে হবে খুব বেশি কাজে আসবে সময় তো বুঝছি চতুর্থত যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের কথা এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বা বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না তাহলে আপনার স্মৃতি মুখ আর কি হতে পারে সন্তানদের সময় দিন আমি নিজে আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি আপনাদের সাথে শেয়ার করি কি অমল করতে পারেন সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি বেশিরভাগ সময় আমি এরোপ্লেন মোড করে ফেলি আর নাহলে বন্ধ করে ফেলি আর নাহলে সাইলেন্ট করে ওটাকে গাড়িতে রেখে অফিসে রেখে ডেস্কে রেখে তারপর বাসা এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে এটাতে কিছু ক্ষতি হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে অফিসের ক্ষতি হোক তার চাইতে লাভ অনেক বেশি যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন অনেক কাজ কাম আছে প্রয়োজন একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আছে আমার ফোনটা অমুকের কাছে থাকে ইমার্জেন্সি কিছু আমাকে জানাবো আদারাজ আমি নাই বাচ্চাদেরকে সময় দিই বেশিরভাগ বাপ মা বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন এসব বলতে বলতে ঢুকে কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না আবার বাইরে যাচ্ছে সকালে তখন আবার বলে হ্যাঁ আসতেছি আসতেছি এই যে নামতেছি সেই যে বলতে বলতে বাইরে তো আপনি সারাক্ষণ আবার বাসায় যখন আছে তখন মোবাইল নিয়ে ব্যস্ত আছে মাও ব্যস্ত বাবাও ব্যস্ত বাচ্চাদের যে কি অসময়ত্ব এই সময়টা আমি তো মনে করি এই সময় প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব আজকে বাস্ত আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহ আমি অনুরোধ করবো আপনারাও সেই সময়টা নিন শুধুমাত্র সময় দেওয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করা সব দিক থেকে আপনি তাদের খেলার সাথে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে কত প্রায় রাষ্ট্রীয় চাপত হবে বা তার সাথে কম বেশি হবে এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি যদি আমি বাইরে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকো সব ব্যস্ততা থেকে বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পর্ক আমার বাচ্চারা অতএব তাদের সাথে আমি খেলাশালী হব কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদের এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথে হয়ে যাবেন মেশার চেষ্টা বেশিরভাগ বাবা মা সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে দিয়ে রাখেন আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন অমুকের কাছে দিয়ে রাখেন তো মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে পারেন আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট ধরাই দিবেন রেডিমেড কিছু ধরাই দিবেন বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন আপনি বুড়ো হন এই বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এরকম অল টাইম ধরাই দিবেন বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন ভালো কিছু একটু নিজে রান্না করে দেন মায়েরা আজকাল অলস করে রেডি কিছু দিয়া যেতে পারলে বাসে বাপেরা অলস বাচ্চাকে সময় দেওয়া দিন না সাল পড়া আপনি নিজে আপনার বাচ্চাকে কদিন পড়া এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া
সম্ভব না যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন মা বাবা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে পাঁচ নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সব মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ ব্যালগাছে তুমি তাল দিয়ে দাও মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার ব্যালগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন চুরিদারের টাকা দুই নম্বরের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানকে মানুষ করবেন বড় করবেন এরপর যে হুজুর কাছে দিবেন হুজুর এই বড় আলেম বড় হাফেজ বুজুর্গ আল্লাহ আল্লাহ বানাই সম্ভব এই জন্য হারাম উপার্জনের খুব প্রভাব সন্তান অনেক বেশি পড়ে এই জন্য সন্তানকে মানুষের মানুষের ভিতরের জন্য হালাল খাবার খাওয়া